রামশিয়া র আতঙ্ক বড়ি এহারি ভিতরে রাম গত বিধি কেউ দিগের রয়েছে যেউ গোটে প্রজাতির জীব জন্তুর কথা আসুচি সে প্রকৃত রামশিয়া নুহে এনে পুরা অপডেট নেওয়া এবং আমি বর্তমান আম প্রতিনিধি জ্যোতিপ্রকাশ দাস যা আজকে দিনতমাম রয়েছেন নি এবং প্রতিনিধি। ভবানী দাস মধ্য উপস্থিত অনেক যগাতার ভাবে নিয়াল উপর অপডেট নেও স্থিতি যাঞ্চ করুতি প্রকাশ কেউ অবস্থারে এই জঙ্গলি জন্তুটি ধরা পড়া কমিটি লা চিত্র আউথে দর্শক সামনে আপনার রাখবি হ' অভিন আশোতো দেখিব সময় পাখা পাখি দহ ৰূপ এঘাৰটা হ'ব ঢিঅ চিঠা গাঁৱৰ গোটেই পাখা পাখি গোটেই জংঘল ছট জংঘল ৰেটো গ্ৰামবাসী মানে এই জন্তুটি ধৰিলে চকমা দেখা লোক কিন্তু লোক মানে বহু সতৰ্ক এই জন্তুটিকে ধৰিলে পা পাখি জন্তুটিকে ধৰাৰপাই পাখা পাখি অধঘণ্টাৰ অধিক সময় লাগিছিল কিন্তু স্পষ্টভাৱে যেতিয়া জন্তুটি গ্ৰামবাসী ধৰিলে তাৰপৰা বন জিলা প্ৰশাসন বা বন বিভাগ হস্ত বৈষয়িক ত্রুটি কারণ জ্যোতিপ্রকাশ সহ যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমি খুব শীঘ্র যোগাযোগ করা ভবানী যৌ চিত্র সামনাক আসুচি ইয়ে প্রজাতি হয়েথাই পে রামশিয়া কিন্তু রামশিয়া ছুঁ মধ্যাই এভাবে কিছু আশঙ্কা কে এড়াই দিয়ে যাই কি

যা বিলুয়া বলে কুয়া এবং শেষে আসুচি ফক্স ফক্স যা কি কুয়া যায় কি ছোট সাইজর থাকে তার টিক ছোট থাকে তেমন এই চারি প্রজাতি হি সেটার গোটে কনফিউজন চালছে কিন্তু আজ যে জন্তুটি ধরা পড়ছে বন বিভাগ এপর্যন্ত স্পষ্ট করে না কি জন্তুটি কেউ প্রজাতর এবং ইয়ে সেই পছরে এই জন্তুর হাত অনেক তা বর্তমানে স্পষ্ট করা যায় তেমন বন বিভাগ হি কিন্তু বন বিভাগ যা যা করছে কিংবা কাম করছে নিশ্চিত ভাবে গোটে অবিশ্বাস সৃষ্টি হওক বন বিভাগে কাৰণ বন বিভাগৰ অধিকাৰী মানে অ শিমিপাল এছপৰ্ট মানে আছিল শিমি পালো মানে আমি জন্তু টি চিহ্ন পাৰি নন্দনকানন পঠা যাব নন্দনকানন পঠাগ আইডেণ্টাই ফাই কৰা এই কো প্ৰজাতিৰ জন্তু নিশ্চিত ভাৱে ভৱানী মোকে আপোনাক অটকীয়া চাহবি যে জ্যোতিপ্ৰকাশ পুনি থাকে জানিবা যে জ্যোতিপ্ৰকাশ কেমি এই জন্তু কাবু কৰ কেমি কো প্ৰক্ৰিয়া কেমি জন্তা বসাগলা ন জালতৰে পচিলা জন্তু টি পূৰা ঘটনা কেমি থাকে অভিনয় দেখা পাখাখি সময় থিলা এগারোটা ঢিও সিঠা গাঁ রয়ে যেতবে লোক ভয়ভীত হলে যে অজনা জন্তুটি আক্রমণ করছে লোক মানে আজ সেই ঢিও শিঠা গাঁ রে গোটে ছোট জঙ্গল অগারটা সময় এই জন্তুটিকে ধরলে এবং অতর্কিত ভাবে এই জন্তুটি খসারাপ চেষ্টা করার কিন্তু বহু হৈরাণ হয়ে লোক মানে এই জন্তুটিকে ধরেন কিন্তু গোটে অপডেট দেওয়া চাইবি এই জন্তুটিকে গ্রামবাসী মানে বন বিভাগের অধিকারী হস্তান্তর করেছেন এবং এই জন্তুটিকে সিধা সরকার এক স্বতন্ত্র গাড়ি যোগে এবং স্বতন্ত্র টিম যোগে আকু। পঠা যায় নন্দনকানন কিন্তু গোটে বৰ কথা যে যেতিয়া বন বিভাগ এই জন্তুটোক আনিলা আৰু এপৰ্যন্ত পাৰু নহয় ই ৰামশিয়াল গদি নাও কিছু ই জন্তুটি কিন্তু বৰ দুৰ্ভাগ্যৰ কথা বন বিভাগ এপৰ্যন্ত স্পষ্ট কৰি পাৰোনে কিন্তু যা পঠা যায় নন্দনকানন সেই চাইণ্টিফিক টিম অিমিপাৰ যোন আছিল বৰিষ্ঠ অধিকাৰী মানে সেনে কয়ে যে এই প্ৰকৃত জন্তুটি আছে বড় কথা এই জন্তুটি মেণ্ডা মানুহ আক্ৰমণ কৰোঁ ন অকেই জন্তু আক্ৰমণ তাৰ মাজ পৰ্দাফাশ কৰিব ন এই যোন অধিকাৰী মানে পৰ্দাফাশ

এই জন্তু ৰে মেধা আক্ৰমণ কৰা কিন্তু গোটেই বৰ কথা হওক বন বিভাগ পরিচয় মিপার না ভবানি যে চারিআড়ে গহীর এবং গোটিয়ে জায়গায় গোটি গা জনবসতি জঙ্গলি বুদা রয়েছে পানবরচ রয়েছে এভি স্থিতি এভই জন্তুকর চলপ্রচল করা স্বাভাবিক কিন্তু ইয়ে মেডা মড়কর কারণ না জানিবা কত বড় চ্যালেঞ্জ ভবানী নিশ্চিন্ত ভাবে অভিনয় দেখুন যা কি যদি সেই অঞ্চল আমি ভৌগোলিক পরিস্থিতি দেখা যে ভরাগড় জঙ্গল কথা কুয়া যাচ্ছে নিকটের যে ভরাগড় জঙ্গল অনেক বিস্তীর্ণ বিল অ এবং তা মঝে মজে জঙ্গল অন বরজ অেণু জন্তু মানুষ শিকার করা এবং জন্তু মানুষ রাত্রে চলপ্রচল করা কৌশো অসুবিধা নাই কারণ আমি প্রথম দিন যেতবেলি যাই এবং রাত্রী তমাম সেখানে বিভিন্ন গাঁকু গলু সেত আমি কিছু এইভাবে এই ধরণের জন্তুক দেখ যা আমি বিলুয়াল তেমন বর্তমান যা বন বিভাগ কর্মচারী কিছু

আহাৰ সন্ধানৰ কথা ই গোটেই বৰ প্ৰশ্ন এবি অসমাহিত যে যৌ জন্তু ধৰা পিছে ৰামশিয়া না নুহে বহু বহু ধন্যবাদ ভবানী এবং জ্যোতিপ্রকশ আপন তমাম অপডেট পাই আমার সহ আলোচনা করুলে আমার প্রতিনিধি ভবানী প্রসাদ দাস এবং জ্যোতিপ্রকাশ দাস এ পুরা ঘটনার গোটিয়ে প্রশ্ন এবার অসমাহিত যে এইভাবে এক রামশিয়া প্রকৃতের আক্রমণ করুছে এবং যে জন্তু ধরা পড়ছে সে রামশিয়াল না নু কিন্তু গোটি কথা কুয়া যাই বন বিভাগের অপারগতা সামনা আসি যেহেতু গোটে জঙ্গলী জন্তু ধরা পড়া পরে মধ্য তার পরিচয় মিপার না আশা করা প্রকৃত এই জন্তুটি কি প্ৰজাতিৰ ইয়ে মেণ্ামা মডকৰ কাৰণ না নুহে তাৰ সত্যসত্য সামনা আছো